বন্ধুরা, আজকে থেকে আমি কয়েকটা এপিসোড বানাবো শুধু ভিডিও এডিটিং এর উপরে। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন এই টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য। আমি মাকসুদ চৌধুরী, লার্ন উইথ মাকসুদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা মূল ভিডিওতে যাই। বন্ধুরা, আজকে আমি যেই অ্যাপটি দিয়ে আপনাদেরকে এডিটিং দেখাবো সেটা হচ্ছে কাইনমাস্টার। দুনিয়া জুড়ে অত্যন্ত জনপ্রিয় এই অ্যাপটি। যাদের মোবাইলে কাইনমাস্টার নেই তারা হয় গুগল প্লে স্টোর অথবা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখন আমার ফোনে যেহেতু এটা ডাউনলোড করা আছে তাই আমি সরাসরি অ্যাপে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে ছবি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবা ছবিতে, এবং যে কোনো ভিডিও ক্লিপে তোমাকে কিভাবে অ্যাড করে নিবা। তো এই দুই জিনিস আমি আজকে দেখাবো, এবং দুইটাই করেছি আমি গ্রিন স্ক্রিন দিয়ে, যে সবুজ কালারের পর্দা পিছনে লাগিয়ে তুমি ছবি উঠাও অথবা ভিডিও করে তারপরে ওইটা ব্যাকগ্রাউন্ডটা কেমনে চেঞ্জ করে। তা আমি এখন অ্যাপে চলে যাচ্ছি। আমি কাইনমাস্টার অ্যাপ ওপেন করলাম। ওপেন করার পরে ইন্টারফেসটা এইভাবেই আসবে। এখন তোমাদেরকে কি করতে হবে, নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হলে ওই যে মাঝখানে বড় সাইজের মেন কি যেটা ওইটাতে আমি ক্লিক করলাম। এখন আমাদেরকে স্ক্রিন রেশিও, যেটা প্রজেক্ট রেশিও, এটা সিলেক্ট করা লাগবে। এখানে তিন ধরনের রেশিও দেখাচ্ছে, একটা 16:9, একটা 9:16, আর একটা 1:1। তো 16:9টা সাধারণত আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তাদের জন্য এটা পারফেক্ট সাইজ। তাছাড়া 9:16 যেটা ওইটা ওই ফেসবুক স্ট্যাটাসের জন্য, আর 1:1 ওইটা সাধারণত ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো বানানো হয় সেগুলো স্কোয়ার থাকে, তো সেই জন্য। তো আমরা 16:9টাই সিলেক্ট করে নিলাম। ওকে, এখন তারপরে স্ক্রিনটা এরকমই আসবে। এখন আমাদেরকে যেতে হবে, আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি কী করে একটা ছবি বা পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য আরেকটা ছবির সাথে জোড়া দেওয়া যায়। প্রথমে এইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদেরকে প্রথমে মিডিয়াতে যাওয়া লাগবে। মিডিয়াতে গেলাম, এখন ফটো সিলেক্ট করা লাগবে। আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটাই অলমোস্ট সিমিলিয়ার, অপশনগুলো আসলে তেমন একটা চেঞ্জ নাই। তো প্রথমে আমি ফটোতে গেলাম। ফটোতে যেয়ে আমি যেই ছবি সাথে আমার ছবিটা অ্যাড করব, আমি প্রথমে ওই ছবিটা আমি প্রথমে এখানে ইম্পোর্ট করব। তো প্রথমে আমি এই ছবিটা ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে, যে আমি এই ছবিটা ইম্পোর্ট করেছি। এই ছবির পাশে আমি আমার ছবি জয়েন করব। তো এটাকে আমরা একটু জুম ইন করে নেই। এই প্রজেক্টের ছবিতে ট্যাপ করে এখানে প্যান অ্যান্ড জুম একটা অপশন আছে এই কাঁচির পাশে, ওইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে সমান একটা বাটন আছে ইকুয়াল টু, সমানে ক্লিক করলে দুইটাই সমান হয়ে যাবে। তখন যদি আমি মনে করো এটা যেহেতু আমার স্টিল ছবি, আমার জন্য ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া না করে সেজন্য আমি সমান দিয়ে দিলাম স্টার্ট এবং ফিনিশ দুইটাকে। এখন আমি এই ছবিটাকে একটু বড় করে নিছি, ঠিক আছে। এখন আমি ওকে দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, এখন আমি যেই ছবিটা এখানে অ্যাড করব ওই ছবিটা নিয়ে আসবো। তো ওইটা নিয়ে আসতে হলে আমাকে যেতে হবে লেয়ারে। আমি লেয়ারে ট্যাপ করলাম, আবার আমি মিডিয়াতে ট্যাপ করলাম। মিডিয়া থেকে এখন আমার যেই ছবিটা আমি এখানে অ্যাড করব ওই ছবিটা এখানে আমার ইম্পোর্ট করা লাগবে। তো আমি এখানে গেলাম ছবিতে, ছবিতে ভিডিও না ছবি আনা লাগবে আমার, যেহেতু আমি ছবি, ঠিক আছে, আমি এই ছবিটা আমার এখানে অ্যাড করব। তো এতে দেখতে পাচ্ছ আমি এই ছবিটা উঠাইছি কিন্তু পিছনে একটা সবুজ কালারের পর্দা দিয়ে, ঠিক আছে। তো এখন পিছনের পর্দা দিয়ে প্রথমে আমি মোটামুটি একটা অ্যাডজাস্ট করে নেব ছবিটা। আসলে ফুল স্ক্রিন যদি করা যায়, আমি যেহেতু এটা লম্বা লম্বাভাবে ছবিটা উঠাইছি, তাহলে পুরো স্ক্রিন যদি এইভাবে ভরে করলে আরেকটু ভালো হয়, কোয়ালিটি সুন্দর হয়। তো যেহেতু আমি ছবিটা উঠাইতে ভুল করে ফেলাইছি, একটু ছোটো করে উঠাইয়ে নিছি, তাই আমি এটাকে আমার অ্যাডজাস্ট করা লাগবে একটু। এখন আমি ওই পিছনের গ্রিন স্ক্রিনটাকে আমি কীভাবে সরাবো, এখানে একটা অপশন আছে ক্রোমাকি। আমরা যদি ক্রোমাকিতে ট্যাপ করি এবং ওইটা অ্যানাবল করে দিই, তাহলে দেখো মোটামুটি আমার যেই পিছনের যেই সবুজ কালার পর্দা ছিল ওইটা মোটামুটি চলে গেছে,
আবার এইখানে এই যে দুইটা দেখতে পাচ্ছ ওইগুলাতে মোটামুটি অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে, এই যে এখানে কম বেশি করে, যতক্ষণ না তোমার পারফেক্ট হয়েছে ওই দুইটা কম বেশি করে তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে আরেকটা জিনিস হচ্ছে সুন্দর, যেমন এখানে শো মাস্ক যেই অপশনটা আছে ওইটাতে গিয়ে তোমার যে ছবিটা আছে ওইটা যদি পুরোটা সাদা করে দাও এবং ব্যাকগ্রাউন্ডটা একদম কালো করে দিলে তখন আরো ইজিলি হয়ে যায় জিনিসটা। যে আমার মোটামুটি ছবিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, এখন ওইটাকে আমি ছোট বড় টেনে ছোট বড় করে ওই ছবির সাথে আমি ম্যাচ করে দেব। এই যে দেখো ছবিটা কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে, মোটামুটি ছবিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন তোমরা যদি ওইটার আরও অপশন আছে এখানে, যেমন অ্যাডজাস্টমেন্টে গিয়ে ওইখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট এইগুলো তোমরা সেট করে নিতে পারো, কমাতে পারো বাড়াতে পারো, যে ছবিটা আছে পাশে ওইটার সাথে যতটুকু মিলানো যায় তোমরা নিজেরা নিজেদের মতো করে মিলিয়ে নিতা। তো এই যে আমার ছবি কিন্তু হয়ে গেছে, এখন ছবি যখন রেডি হয়ে গেছে তখন এটা ওই উপরে যে এক্সপোর্ট বাটন আছে ওইটা যদি ক্লিক করো এইখান থেকে তোমার রেজুলেশন এবং ফ্রেম রেটটা সেট করে তুমি এক্সপোর্ট করে নিতে পারবা। ঠিক আছে, তা আমি এক্সপোর্ট করে নিলাম, এক্সপোর্ট করলে ওইটা ওই ছবিটা আমার গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে এডিট করে দেখাবো। ওই আমাদের এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে যে কোনো ক্লিপের মধ্যে নিজেকে কী করে ঢুকানো যায় বা নিজের ডায়লগ কী করে ঢুকানো যায়, তো যেটা করা লাগবে ওই যে ক্লিপটা আছে ওই ক্লিপের সাথে মিলিয়ে একটা ডায়লগ প্রথমে তোমার রেকর্ড করে নিতে হবে গ্রিন স্ক্রিনে। ঠিক আছে, তো আমি এখন দেখাচ্ছি এটা, আমি দুইটা ক্লিপ মোটামুটি রেডি করে রেখেছি। তো প্রথমে মিডিয়াতে গেলাম, মিডিয়াতে যাওয়ার পরে আমি প্রথমে যেই ক্লিপটা ইম্পোর্ট করব ওটা হচ্ছে যেই ক্লিপের মধ্যে আমি আমার ক্লিপটা ঢুকাবো, তো প্রথমে আমি ওইটাই এখানে ইম্পোর্ট করব। এই যে আমি প্রথমে এই যে আমি এই ক্লিপের মধ্যে আমি এই ক্লিপের মধ্যে আমার প্লিজ আপনি এখন যান, আমি চেঞ্জ করছি। এই দরজায় একটা লক আছে, ভেতর থেকে এটা লক করে দিলে বাইরে থেকে এটা খোলা যায় না। যেহেতু আমি প্রফেশনাল অ্যাক্টর না বা আমি অ্যাক্টিং সাধারণত করি না, তো আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ছবির মধ্যে প্রথমে ট্যাপ করে নিবা প্যান অ্যান্ড জুম, এটা ইজিয়েস্ট ওয়ে, প্যান অ্যান্ড জুম করে এটাকে একটু বড় করে নিবে জাস্ট এই পাশে ফ্রেমের বাইরে, যে যে নায়ক যে নায়কের ডায়লগটা ছিল ওই নায়কটাকে ফ্রেমের বাইরে নিয়ে যাবা। ঠিক আছে, এই যে এই হয়ে গেছে, এখন এটা ইয়েস করে দিলাম, তাহলে হইলো কি প্লিজ আপনি এখন যান, আমি চেঞ্জ করছি। ওই আগে কিন্তু দেখা যাচ্ছে না, দরজায় একটা লক আছে, ভেতর থেকে এটা লক করে দিলে বাইরে থেকে এটা খোলা যায় না। এখন আমি আমার ক্লিপটা ওইখানে ইম্পোর্ট করব অ্যাজ এ লেয়ার, যেটা আমি গ্রিন স্ক্রিন ইউজ করে তৈরি করেছি। আমি এখন আমার যে ক্লিপটা অ্যাড করব ওই ক্লিপটা এখানে নিয়ে আসতেছি। ঠিক আছে, এই ক্লিপটা আমি এখানে আমি সেট করব, এই যে এইখানে আমি এই ক্লিপটা আমি সেট করব। এগেইন আমি ভুল করেছি, তোমরা আসলে আমি ক্যামেরাটা লম্বালম্বিভাবে করে করেছি তাই পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে, বাট এটা যদি পুরো স্ক্রিন এইভাবে যদি পুরো স্ক্রিন স্ক্রিনের উপরে দিয়ে দিতে পারো এইভাবে সেট করতে পারো তাহলে কোয়ালিটি অনেক ভালো হয়। তো আমি হাফ থেকেই করে দেখাচ্ছি, এটাকে প্রথমে মোটামুটি একটা সেটিং আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এইখানেই রাখলাম, এটা রেখে তারপরে আমি কি করব, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমার আউট করা লাগবে। তো আমি গেলাম ক্রোমাকিতে, ঠিক আছে, ক্রোমাকিতে যে এটা এনাবল করে দিলাম, এনাবল করে আগে যেরকম ছবিতে যেরকম করেছি ওইরকম এইগুলা কমিয়ে বাড়িয়ে যতক্ষণ না আমাদের আশানুরূপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা কমিয়ে বাড়িয়ে একটা ব্যবস্থা আমরা করব। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিব এটা।
এখন মোটামুটি এটা সুন্দর হয়ে গেছে আমার এই ক্লিপটা, একরকমের সেট হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা ওকে করে দিলাম, এখন একটু চালিয়ে দেখি। প্লিজ আপনি এখন যান, আমি চেঞ্জ করছি। দরজায় একটা লক আছে, ভেতর থেকে এটা লক করে দিলে বাইরে থেকে এটা খোলা যায় না। আমার এই ডায়ালগটা কিন্তু পারফেক্ট হয় নাই, যেহেতু আমি যখন এই ক্লিপটা যখন সেট করি বেশি ছোট করে আমি করে ফেলেছি। প্লিজ আপনি এখন যান, আমি চেঞ্জ করছি। দরজায় একটা লক আছে। তাও যদি মনে করো আমি এটাকে একটু লম্বা করি, লম্বা করে এটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। যাই হোক, মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে গেছো। এখন ওইটা ওই সেকেন্ড হিসাবে তোমরা যে ডায়ালগের সাথে আমার এই অভিনয়টা সুন্দর হয় নাই, আমি দেখিয়ে দিয়েছি। দরজায় একটা লক আছে, ভেতর থেকে এটা লক করে দিলে বাইরে থেকে এটা খোলা যায় না। তোমরা তোমাদের মতো করে ওই টাইমিং সেট করতে হবে, টাইমিংটা ভেরি ইম্পর্টেন্ট ডায়ালগের সাথে টাইমিং। ওইটা যখন শুটিং করবা তখন ওইটা টাইমিংটা সেট করে নিবা। ঠিক আছে, তো হোপফুলি মোটামুটি একটা ধারণা তোমরা পেয়ে গেছো কি করে একটা ক্লিপ তোমরা একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কী করে জোড়া লাগাতে পারো, বা একটা ছবির সাথে আরেকটা ছবি কী করে জোড়া লাগাতে পারো গ্রিন স্ক্রিন সাহায্যে, এবং কী করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা। আর আরেকটা কথা সবশেষে, ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।